আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করছি জেএসসি ইংলিশ সেকেন্ড প্রোগ্রামার সাফিক্স প্রিফিক্স আমি আপনাকে সাফিক্স প্রিফিক্স শেখাবো রুল ছাড়া অর্থাৎ আমি একটি বাক্য শেখাবো বাক্যর মাধ্যমে আমি আপনাকে রুলগুলো তৈরি করে দিব তাহলে কিন্তু সাফিক্স প্রিফিক্স আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে এবং যে বাক্যটি শেখাবো সেটা হলো হি ইজ আ ভেরি গুড বয় যদি আপনি হি ইজ আ ভেরি গুড বয় শেখেন তাহলে এই বাক্যের মধ্যে সবগুলো রুল চলে আসবে কি হবে হি হলো সাবজেক্ট ইজ একটা ভার্ব একটা আর্টিকেল বা ডিটারমিনার বলে একে অনেক সময় অ্যাডজেক্টিভও বলে হি ইজ আ ভেরি হলো অ্যাডভার্ব গুড হলো অ্যাডজেক্টিভ বয় নাউন একটু বাড়াই বলেন বললেন যে একটা বালক একটা কি বলেন বালক নাউন এখন বলেন বালকটি কেমন খারাপ নাকি ভালো তাহলে অ্যাডজেক্টিভ ধরবো এখন বললেন কি খুব ভালো ভেরি অ্যাডভার্ব এল একটি ডিটারমিনার সংখ্যা বলেন আর বলেন হয় ভার তার মানে এভাবে সাবজেক্ট পরে ভার আর্টিকেল বাদে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন কি পাশাপাশি বসে অর্থাৎ নাউনের আগে বসলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে হলো কি অ্যাডভার্ব ইজলো ভার্ব অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর্টিকেল বাদে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ পরে নাউন এটা পাশাপাশি বসে আপনি একটা বাক্য শিখলেন আর রুলটা হয়ে গেল রুলটা না পড়ে এভাবে শিখলে আপনার কাছে অনেক মনে থাকবে খেয়াল করেন কাজী নজরুল ইসলাম ইজ ভেরি তাহলে ভেরি কেন দেখেন ভেরি হলো কি অ্যাডভার্ব ভেরিটা হলো কি অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে কি বসে এখানে দেখেন অ্যাডজেক্টিভ বসে তাহলে এখানে আছে নো একটা ভার্ব তাহলে আমাদের অ্যাডভার্বের পরে কি হবে অ্যাডজেক্টিভ তাহলে নো ওর অ্যাডজেক্টিভ হলো নোন কে এন ও ডব্লিউ এন নোন কিন্তু কাজী নজরুল ইসলামকে শুধু পরিচিত নাকি অনেক বেশি পরিচিত তার মানে ওয়েল নোন আর একটা অ্যাডজেক্টিভ হবে ওয়েল নোন অনেক সুপরিচিত কাজী নজরুল ইসলাম হলো কি অনেক বেশি সুপরিচিত আমাদের কাছে হি ইজ এ গ্রেট রাইটার সে একজন বড় লেখক বিসাইডস এ এ দেখেন এ হলো একটা কি আর্টিকেল যাকে বলে ডিটারমিনার বা অনেক ক্ষেত্রে একেবারে কি অ্যাডজেক্টিভ বলে তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি এগুলো নাই কি বসে নাউন বসে তাহলে এখানে অ্যাডজেক্টিভ এ হলো কি আর্টিকেল একে ডিটারমিনার বলা হয় এরপরে কি বসে নাউন বসে রাইট নাউন কি রাইটার রাইট নাউন হলো কি রাইটার হি ইজ এ রাইটার সে একজন লেখক হি ইজ অলসো এ সিং এখন দেখেন এখানে অ্যান্ড আছে অ্যান্ড এর পর এটা হলো কি নাউন তাহলে আগেও কি হবে নাউন অথবা এ হলো কি একটা আর্টিকেল আর্টিকেলের পরে কি বলছিলাম আমি নাউন বসে এগুলো তো নাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাই তাহলে আর্টিকেলের পরেও কি হবে নাউন হবে সিং এ নাউন হলো সিঙ্গার সে একজন কি শিল্পী হি গট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই গট একটা ভার্ব এখন দেখেন ভার্বের পরে কি কি বসতে পারে ভার্বের পরে বসতে পারে নাউন বসতে পারে অ্যাডভার্ব আর বসতে পারে অ্যাডজেক্টিভ কি বললাম ভার্বের পরে এই তিনটা জিনিস বসতে পারে নাউন বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে আর অ্যাডজেক্টিভ বসতে পারে তিনটা এখানে তো সে আমরা পেয়েছিলাম উৎসাহ না উৎসাহিত বা উৎসাহিত ভাবে আমরা পেয়েছিলাম উৎসাহ এখন দেখেন একটা জিনিস এই যে প্রিপোজিশন ডিউরিং বন্ধুরা কোনো বাক্যে প্রিপোজিশন কেন বসে জানেন কোন বাক্যে প্রিপোজিশন বসে বাক্যটাকে বাড়ানোর জন্য কি বলো প্রিপোজিশন কেন বসে বাক্যটাকে বাড়ানোর জন্য কারণ এখান থেকে একটা পার্ট এই পার্টটাকে নাই মনে করেন দেখেন এই পার্টটা এখন নাই মনে করেন তাহলে উই গট আমরা পেয়েছিলাম ইনস্পিরেশন উৎসাহ আইএনএস ইনস্পাইরেশন আমরা পেয়েছিলাম কি উৎসাহটা আমরা পেয়েছিলাম কি উৎসাহটা এই যে প্রিপজিশনটা কেন হলো ওটাকে বাড়ানোর জন্য আমরা পেয়েছিলাম উৎসাহ আমাদের স্বাধীনতা যোদ্ধা হি ইজ কন্ট্রিবিউট এখন হিজ হলো একটা কি ফর্ম পসেসিভ ফর্ম এটা একটা এক্সট্রা নিয়ম মনে রাখবেন পসেসিভ ফর্মের পরে নাউন বসে কারণটা কি পসেসিভ মানে কি কলমটি কার আমার বইটি কার আমার তাহলে এখানে পসেসিভ পরে কি বসে নাউন বসে তাহলে কন্ট্রিবিউটিং নাউন কি কন্ট্রিবিউশন কন টি আর আই কন্ট্রি বি ইউ টি আই ওয়ান কন্ট্রিবিউশন হিজ কন্ট্রিবিউশন তার অবদানটা টু বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যে হিজ হ্যাজ মেড হিম তাকে তৈরি করলো মডার্ন একটা জিনিস খেয়াল করবেন এই হিম হলো কি একটা প্রোনাউন প্রোনাউনের পরে নর্মালি অ্যাডজেক্টিভই বসে তাহলে এখানে মডার্ন তাকে তৈরি করে কি অমরত্ব তার মানে সারা জীবনে মনে রাখে এই জন্য মর্টাল অ্যাডজেক্টিভ ঠিক আছে তার এখানে কি ইমর্টাল অমরণশীল ইমর্টাল তাকে তৈরি করে কি অমরণশীল একটা এর একটু ব্যতীত কোন হালকা মানে নর্মালি প্রোনাউনের ফর্মের পরে কি হবে অ্যাডজেক্টিভ বসে লাস্টে বসলে ওকে হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট গ্রেট গ্রেটটা কি দেখেন তো এই গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয় দেখেন তো নাউন বসে তার মানে এখানে কি নাউন হার্ড নাউন কি হার্ডশিপ সে যায় নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ পরে নাউন বসে গেল ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন ব্রেড একথা সে কি হ্যাড টু কাজ করতো ইন ব্রেড রুটি এটা একটা নাউন
আবার সবট নাউন তাহলে নাউনরা কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে নাউনরা কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে কিন্তু এখানে একটা নাউন তাহলে এখানে আমরা একটা নাউন লিখব এখানে কেন আমি বলি ক্লিয়ার করি মেকার এই এটা হলো এই যে নাউনরা আগে এরটা বলে রাখে যে অ্যাডজেক্টিভ এর কাজ করে এটা কেবল নাউন অ্যাডজেক্টিভ এটা ইন্টারের মধ্যে আছে যখন আমরা বলি পিপল পি ই ও পি লোকজন আগে যদি ভিলেজ যোগ করি ভি আই এল এল এ জি এটাও কিন্তু নাউন এটাও কিন্তু নাউন কিন্তু এই নাউনটা যেহেতু নাউনরা আগে নাউন বসতে পারবে না তখন এ কাজ করে কি অ্যাডজেক্টিভ এর জন্য একে বলে কি নাউন অ্যাডজেক্টিভ এখানে আমি বেশি বলবো না এটুকু জাস্ট ধর প্লেয়ার আগে ফুটবল যোগ করো প্লেয়ার একটা নাউন ফুটবল একটা নাউন কিন্তু এই যে ফুটবলটা বসে কি হলো নাউনটাকে এর আগে বসে কি অ্যাডজেক্টিভ এর কাজ করে একে বলে নাউন অ্যাডজেক্টিভ তাহলে মেকার সব ব্রেড রুটি তৈরি কাজ করতো হিজ এখন দেখেন হিজ হলো কি পসেসিভ ফর্ম আমরা একটু আগে বললাম পসেসিভের পরে পসেসিভ এরপরে কি হবে টাইম নাউন হবে কাজ করে তার জীবিকা নির্বাহ করতো হিজ লাইফ হুড তার জীবিকাটা কি করতো মেনটেন করতো বা চালাতো নাউন হিজ আওয়ার এখন দেখেন আওয়ার আওয়ার হলো কি পসেসিভ ফর্ম এরপরে কি হবে নাউন হবে এরপরে কি বসে পসেসিভ পরে নাউন বসে নাউন হবে ন্যাশনাল নাউন কি ন্যাশনাল এন এ টি আই ও এন এ এল সে আমাদের এখন কি সে আমাদের জাতীয় কবি ওকে আর হি ব্রেড হিজ লাস্ট ইন এত সে 1976 সালে কি মৃত্যুবরণ করে তাহলে বন্ধুরা আমি দেখেন আমার কিন্তু নর্মালি এই রুলটা না পড়ে আমি যদি এভাবে বলি সাবজেক্ট আগে পরে ভার্ব পরে আর্টিকেল পরে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ পরে নাউন পড়ে তাহলে কিন্তু আপনার কাছে অনেক ইজিলি মনে থাকবে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক ক্লিয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ।